ছোট্ট বন্ধুরা, তোমরা যখন নতুন নতুন আঁকা শিখবে তখন আঁকা শেখার প্রথম স্টেপই হলো এইভাবেই আঁকতে হয়। প্রথমে কিছু রুল টেনে নিলাম বক্স বক্স, তারপর আমি যে শেপগুলো বানাচ্ছি সেগুলো তোমরা দেখে দেখে তোমাদের খাতাতে, ড্রয়িং বুক যেটাকে বলে, সেটাতে কমপ্লিট করবে। তাহলেই তোমরা আঁকার প্রথম স্টেপটা কমপ্লিট করে নিতে পারবে। নেক্সট তোমাদেরকে আমি আর একটা শেপ দেখাচ্ছি, এটা ওয়েভ যেটা সমুদ্রেতে ওঠে, এটা হলো পাহাড়ের চূড়া। তোমরা এটাও এঁকে নিতে পারো, এভাবেই আঁকতে হয়। এবার আমি তোমাদেরকে ত্রিভুজ আঁকা দেখাচ্ছি, এটা আর একটা ত্রিভুজের শেপ, সেমই চেষ্টা করে নেবে। তোমাদেরকে আর একটা দেখাচ্ছি, এটা সমকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আমি যেরকমটা আঁকিয়ে দেখাচ্ছি তোমরাও সেভাবেই চেষ্টা করবে, তাহলে তোমরা তাড়াতাড়ি শিখে যাবে। আমি চতুর্ভুজ আঁকিয়ে নিচ্ছি, আমি যেরকম যেরকম দেখাচ্ছি তোমরাও প্র্যাকটিস করবে, তাহলে তোমরা তাড়াতাড়ি শিখে যাবে। এই শেপটাকে বর্গক্ষেত্র বলে। তোমরা যারা আঁকা শিখতে চাও তারা এইভাবেই শেপগুলোকে আগে প্র্যাকটিস করবে, তারপরে আমি তোমাদেরকে অন্য কিছু আঁকা শিখিয়ে দেব। এটাকে রম্বস বলে। এবার যে শেপটা আঁকাচ্ছি সেটাকে পঞ্চভুজ বলা হয়, তোমরা শিখে নাও। এভাবে কিছুদিন প্র্যাকটিস করলে তোমরা এই শেপগুলো সহজেই আঁকতে পারবে। এবার যে শেপটা তোমাদেরকে আমি আঁকা শেখাবো সেটাকে বলে ষড়ভুজ। তার জন্য দুটো লাইন দিয়ে নিলাম সোজাসুজি, আর তারপরে ত্রিভুজের মতো দুই পাশে বেঁকিয়ে দিলাম। তোমাদের বোঝার জন্যে আর একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবেই প্র্যাকটিস করে নেবে, তাহলে সহজে আঁকতে পারবে। এবার অ্যারোর ডিজাইনটা আঁকানো শেখাচ্ছি তোমাদেরকে। এতে ত্রিভুজ লাগে, চতুর্ভুজ লাগে, দেখতেই পাচ্ছ ওপরটা ত্রিভুজ আর নিচেরটা আয়তক্ষেত্র। আজকের জন্য এইটুকুনি, তোমরা এইটুকুনি আগে প্র্যাকটিস করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আবার একটা নেক্সট ভিডিওতে দেখা করছি।